প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে সেবা ডেয়ারির আরেকটি ভিডিওতে এক নতুন একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে যে অজানা ঘাসের ভিডিও। সেটাতে আমি আমার যে মূল যে এখানে প্রথমে অজানা ঘাস করেছিলাম পানির মধ্যে, সেটা তো দেখাইছি, কিন্তু শুকনা জমিতে আমি আরেকটা জায়গায় অজানা ঘাসের চাষ করেছি। হ্যাঁ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এবার শীতে লাগিয়েছি, এই যে দেখুন ঘাসগুলার বয়স প্রায় এক মাসের মতো, শেষ দেওয়া হয়েছে দুই দিন আগে। অর্থাৎ এটা মানে আশপাশে তাকায় দেখেন, দেখেন আমের গাছ, ওদিকে দেখাচ্ছে যে পেঁয়াজের ক্ষেত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি শুকনা জমি, একেবারেই শুকনা জমি, কোনোভাবে আসলে এটা পানির জমি না, শুকনা জমি। শুকনা জমিতে যে অজানা, অনেকে মনে করেন যে ভাই তো পানির ঘাস শুকনাতে লাগাল তো হবে না, তাহলে কী করবো? আসলে হ্যাঁ, পানিতে মরবে না, হ্যাঁ ঠিক আছে, এটা পানির ঘাস, কিন্তু শুকনা জমিতে এটা কোনো অংশে কম নয়। শুকনা জমিতেও অজানা ঘাস আপনারা চাষ করতে পারবেন এবং এর ফলন যথেষ্ট ভালো। তবে বরাবর আমাদের একটা কথা বলে রাখি, অজানা ঘাস প্রথমবার হইতে একটু সময় লাগে, 65 দিন 60 দিনের মতো প্রথমবার লেগে যায়। তারপর ইনশাআল্লাহ অতটা সময় লাগে না, 45 দিন পরে পরে আপনি অজানা ঘাস কেটে খাওয়াতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।